জীবনের সফলতা। একদিন একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা জীবনের সফলতা বলতে কি বোঝায়? ছেলের মুখে এই প্রশ্ন শুনে বাবা কিছুক্ষণ চুপচাপ বসে ভাবতে থাকে। তারপর ছেলেকে বলে, চলো আজ আমরা একসাথে ঘুড়ি উড়াবো। ছেলে খুব মনোযোগ সহকারে বাবার ঘুড়ি ওড়ানো দেখতে থাকে। ঘুড়ি ওড়ানো দেখতে দেখতে হঠাৎ করেই ছেলেটা বলে ওঠে, বাবা এই সুতোর জন্যই ঘুড়িটা আর উঁচুতে উঠতে পারছে না। আমরা যদি সুতোটা কেটে দিই তাহলে এই ঘুড়িটা আরও অনেক ওপরে চলে যাবে। ছেলের কথা মতো বাবা ঘুড়ির সুতোটা কেটে দেয় আর সাথে সাথেই ঘুড়িটা হাওয়ায় কিছুটা উপরে উঠে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুড়িটা উঠতে উঠতে নিচে নেমে আসে এবং অবশেষে কোনো একটি জায়গায় গিয়ে পড়ে যায়। তখন বাবা তার ছেলেকে বোঝাতে শুরু করে, জীবনের সফলতা বলতে আসলে কি বোঝায়। জীবনে আমরা উচ্চতার যে কোনো শিখরই পৌঁছাই না কেন, আমাদের সবসময় এটাই মনে হয় এমন অনেক জিনিস আছে যার সাথে আমরা জড়িয়ে পড়েছি আর এই বন্ধনই আমাদের আরও উপরে উঠতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেমন ঘর, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ, আর আমরা এই বন্ধনগুলো থেকে মুক্তি পেতে চাই। কিন্তু বাস্তবে এই বন্ধনই হলো সেই সুতো যা আমাদের এই উচ্চতা টিকে থাকতে সাহায্য করে। এই বন্ধন ছাড়া আমরা হয়তো উপরে উঠে যেতে পারবো, কিন্তু কিছু সময় পর আমাদের অবস্থা ওই সুতো কাটা ঘুড়ির মতো হয়ে যাবে। সুতরাং জীবনে যদি তুমি ওই উচ্চতা টিকে থাকতে চাও তাহলে এই সুতোর সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ সুতো এবং ঘুড়ির একসাথে জুড়ে সফলভাবে ওই উচ্চতা টিকে থাকাটাই হলো জীবনের সফলতা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে যেন ভুলে যাবেন না। সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।